আব্দুল মুত্তালিবের বেটা হচ্ছে জোরে বলো 10টা সবথেকে ছোট বেটা হচ্ছে আব্দুল মুত্তালিবের সবথেকে ছোট বেটার নাম হলো হযরত আব্দুল্লাহ বাবা গো আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার কিন্তু বিয়ে দিয়েছেন এখন পর্যন্ত আমার নবীর বাবা আব্দুল্লাহর বিয়ে হলো না কম বেশি বয়স হলো 24 বছর আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ গো আমার প্রত্যেকটা বেটার বিয়ে দিলাম আর এই বেটার কি বিয়ে দিতে পারবো না আমি কি আমার ছোট বৌমাকে দেখতে পাবো না কিন্তু বিয়ে দিবে না সেটা কথা নয় ওই আব্দুল্লাহকে বিয়ে করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগলই নিছিল জোরে বলুন সুবহানাল্লাহ কেন জানেন নবীর মা হওয়ার জন্য কিন্তু নবীর মা সবাই হতে পারবে না সাবেরা পারবে না তাহিরা পারবে না ঝামালা পারবে না কে পারবে যে মেয়েটার নাম হতে হবে আমিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাইলে তো সব জিনিস পাওয়া যায় না তো আব্দুল মুত্তালিব একদিন বারান্দাতে বসে বসে চিন্তা করছেন আল্লাহ গো আমি আজ আছি কাল নাই আর আমার বেটা আব্দুল্লাহকে বিয়ে করবে না আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না যে বিয়ে করবি কি করবি না এই বাবা বসে আছেন আর আব্দুল্লাহর চারটা বন্ধু ওই রাস্তা ধরে চলে যাচ্ছে আব্দুল মুত্তালিব ডাক দিয়েছেন এই আমার ছেলের বন্ধুরা এবার কাছে আসলো কি হলো চাচা আপনি মন খারাপ করে কেন বসে আছেন বলছেন বাবা একটা কারণে বসে আছি আচ্ছা বলুন বাবা চাচা আপনার মনটা খারাপ কেন কি হয়েছে বললে বাবা তোমাদের একটা কথা বলবো মানবে বলে হ্যাঁ মানবো বলে দেখো আমার আব্দুল্লাহর বয়স কম বেশি 24 বছর হয়ে গেল এখন পর্যন্ত বিয়ে করলো না আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও তো পারি না তো তোরা একবার জানা আমার বেটার কাছে যা খবরটা জান যে উনি বিবাহ করবে কি করবে না এই কথাটা যদি জানতে পারিস তাহলে তোদেরকে কিছু টাকা দেব কি দেবেন হুজুর বলে তোদেরকে 10টা করে টাকা দেব আর 500 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব তো বন্ধুগুলা বলে চাচা যখন টাকা দেবেন পয়সা দেবেন কাজ আপনার তাড়াতাড়ি হবে আর এই যুগে আপনি যেই অফিসে টাকা দেবেন কাজ আপনার কারেন্টের মতো হবে টাকা দেবেন না কাজ হবে না বন্ধুগুলা যাচ্ছেন বাবা কোথায় আব্দুল্লাহর কাছে যাচ্ছে বিয়ের কথাটা জানার জন্য এদিকে কেন চিৎকার করছে রে ভাই এই ওই গেটটা লাগিয়ে দে হুন গালা আসা যাওয়া বন্ধ এবার আব্দুল্লাহর কাছে চারটা বন্ধু যাচ্ছেন মতামত জানার জন্য বিয়ে করবে কি করবে না বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন ওই আব্দুল্লাহর চারটা বন্ধু গিয়ে বাবা আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন ও বন্ধু আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো বলল কি কথা বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ শাদি করলে না তুমি কি বিবাহ করবে না হযরত আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা আচ্ছা বলো মানুষ বিয়ে করে তো করে কবার বলে কবার করে একবার করে বলল ভাই আমার বিয়ে হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াদের মাথা ঘুরলো তোমার বিয়ে হয়েছে আর ওইদিকে তোমার বাবা মাথা খারাপ করে বসে আছে তুমি বিয়ে করলে তোমার বাবাও জানতে পারলো না বলে জানবে কি করে বাবাকে জানাবো তাহলে না জানবে বলে আমার ভাই বিয়ে জমিনে হয়নি আমার বিয়ে হয়ে গেছে আসমানে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে আসমানে তো বন্ধুগুলা বলল বিয়ে হয়ে গেছে বলে হ্যাঁ হয়ে গেছে তো আব্দুল্লাহ বলল হারে বন্ধুরা আমার যে বিয়েটা হলো কি করে এই কথাটা ঘটনাটা শুনবে না বন্ধুগুলার মনটা খারাপ হয়ে গেল যে তোমার বিয়ে হয়ে গেছে তো ওই দিকে 10টা করে টাকা পাইতাম ওইটাও গেল আর 500 করে খেজুর পাইতাম ওইটাও গেল তো কাহিনীটা তো শুনি যে বিয়েটা হইলো কি করে
দেখি কি করে হলো আব্দুল্লাহ বলতে লাগলো আমার বন্ধুরা শোনো আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোন বিবি চয়েস না করে তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য যেন কো ঠিক না করে তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আব্দুল্লাহ বলতে লাগলো হুজুর সাহেব আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে তবে আমার শ্বশুরের নামটা কি আমার শাশুড়ির নামটা কি আমার শ্বশুর বাড়িটা কোথায় বিবির নামটা কি তখন বলতে লাগলেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি তোমার শ্বশুরের নাম হইলো আব্দুল ওয়াহাব জোহরি তোমার শাশুড়ি মায়ের নাম হইলো বিবি বাররা আর তোমার বিবির নাম হইলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা সুবহানাল্লাহ এইভাবে যখন বলে দেওয়া হলো আব্দুল্লাহ বলতে লাগলেন ওরে আমার বন্ধুরা আমার যে ঘুমটা ভেঙে গেল ওরে আমার বন্ধুরা শোনো আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না আমার ভাইদেরকে জানাতে পারি না আমার ফুপুদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা বলবে আরে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হলো আসমানে মানবে কি মানবে না তার জন্য বলি না বন্ধুগুলো মনটা খারাপ করে ঘুরে গেল যে খেজুর পাবো না টাকা পাবো না তো চাচার মনটাকে ফ্রি করে দি খবরটা দিয়ে দি গেল দেখছেন আব্দুল মুত্তালিব বসে আছে বলে চাচা বলে কি হলো রে বাছা বলে চাচার মন খারাপ করে লাভ নাই কেন বেটার বিয়ে হয়নি মন আমার খারাপ হবে না তো তোদের হবে বললে চাচা যেটার জন্য মন খারাপ করছিলেন সেটা কাজ হয়ে গেছে কি হয়েছে বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে হাই আল্লাহ আমি বয়স্ক মানুষ আদর যত্ন করে কোলে পিঠে করে বেটাকে মানুষ করলাম বিয়ে করলো বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় জানবার কথা নয় আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না আপনি বাবা কেমন করে জানবেন ও গো চাচা আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ বলে গেছে আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে আসমানে বিবির নাম হইলো আমেনা আর তার দেশের নাম তবে হুজুরে একটা কথা বলে দি ওই আসমানের বিয়াটা সব লোক মানবে না জমিন মানা মানবে না আপনি এক্ষুনি ঘোড়া চালিয়ে দিন এক্ষুনি উঠ চালিয়ে দিন ওই মদিনাতে যান আর আমেনার বাবার সঙ্গে একটা দিন খান পাক্কা করে চলে আসুন একটা নতুন করে দিন খান করুন আর আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান আর আপনার বৌমা আমেনাকে মাক্কা নিয়ে চলে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছেন আরে বাবা তোরা কথাটা মিথ্যা বলিসনি ভালোই বলেছিস যে আসমানের বিয়েটা সবাই মানবে না তো কি করব আমি একবার তাহলে মদিনাতে যাই তো যাওয়ার আগে ডাক দিলেন বেটা আব্দুল্লাহ কি হলো আব্বা আরে বেটা তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্য কথা বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য কথা তাহলে কি করব তাহলে বেটা আমি আর দেরি করব না আমি এক্ষুনি মক্কা থেকে যাব মদিনা আর মদিনাতে গিয়ে আমি দেখবো কোথায় আমেনার বাড়ি আছে খুঁজে বের করব বিহারের সাথে কথা বলবো দিনখান করব তারপরে বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাব বৌমা আমেনাকে নিয়ে চলে আসব ঘর সংসার হবে নবী দুনিয়াতে চলে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ এই করে বাবা আব্দুল মুত্তালিব এবার রওনা হচ্ছেন কোথায় থেকে কোথায় যাবেন ভাই জোরে বলুন কোথায় থেকে কোথায় জোরে মক্কা থেকে আচ্ছা মক্কা থেকে মদিনা কত কিলোমিটার মনে নাই আপনাদের জীবনী তো খুবই শুনেছেন মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার জোরে বলুন সুবহানাল্লাহ মক্কা থেকে মদিনা কত কিলোমিটার
326 কিলোমিটার ওই আব্দুল মুত্তালিব মক্কা থেকে বাবা গো মদিনা 326 কিলোমিটার কে পাড়ি দিয়া এবার মদিনায় পৌঁছে গেল এবার মদিনায় যে যাওয়া ওই আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে মদিনায় গেল এবার আমিনার বাবার বাড়ি আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা ই চিনবে কি করে আগে তো মোবাইল ছিল না যে ফোন করে ডেকে নেবে চিনবে কি করে রাস্তা ধরেছেন চলে যাচ্ছেন গো বাবা কাকে জিজ্ঞাসা করবেন আর সামনে দিক থেকে একটা লোক চলে আসছে ওই লোকটা অন্য কেউ নয় যেই লোকটা আসতে ছিল ওইটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলো ওইটাই চলে আসে আমিনার বাবা আব্দুল ওয়াহাব আব্দুল মুত্তালিব চিন্তা করছে কাকে জিজ্ঞাসা করব তো এই লোকটাকে জিজ্ঞাসা করি যে আমিনার বাবার বাড়ি আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা ডাক দিছে না ভাইয়া এদিকে আসো আসলো আচ্ছা ভাই এই গ্রামে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারি নাম তো আব্দুল ওয়াহাব ই ভাবছে এই লোকটা আমাকে কেন আমার কথা জিজ্ঞাসা কেন করছে হয়তো লোকটা চিনে না আমাকে তাই জিজ্ঞাসা করছে দেখি কিসের জন্য খুঁজছে বলে আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার বলছে দরকার আছে বললে কি বলে ওনার একটা বেটি আছে যার আম যার নাম হইলো আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি আমি ডাইরেক্ট আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা বলতে চাই আমিনার বাবা বুঝে গেল ই আমার কাছে এসেছে বলতে লাগলো ভাইয়া গো আপনার বাড়ি হোক না যেখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেছে বলল কেন বল আমিনার বিয়ে ভাই হয়ে গেছে আমিনার বিয়ে হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলল বিয়ে হয়ে গেছে হায় আল্লাহ বয়স্ক মানুষ এত দূর আসলাম আর এই ফাঁকে বিয়ে হয়ে গেল যাকে হয়ে যখন গেল কিছু তো করার নাই বাড়ি যাব তো জিজ্ঞাসা করছেন ভাইয়া গো বিয়েটা কোথায় হয়েছে বলে বিয়েটা হয়েছে মক্কা নগরে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে মক্কাতে তো আমার বাড়ি জামাইয়ের নামটা একবার জিজ্ঞাসা করি বলে জামাইয়ের নামটা কি বলে জামাইয়ের নাম হলো জান হযরত আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ 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 আব্দুল মুত্তালিব বলছে একটু কুটুম তালিকা ছিয়েছে কুটুম তালিকা ছিয়েছে কিন্তু আব্দুল্লাহ তো আরো থাকতে পারে ওর বাপের নামটা জিজ্ঞাসা করি বলে আব্দুল্লাহর বাপের নামটা কি তখন বলতে লাগলো শোনা গো তার বাপের নাম শুনেছি উনি নাকি কাবা শরীফের দেখভাল করে যার নাম হইল আব্দুল মুত্তালিব যেমন এই কথা বলে আব্দুল মুত্তালিব বাবা টেনে বুকখানে লাগিয়ে চাই সব বিহাই সাহেব বিহাই বলে না কি বলে আপনাদের ভাষায় বিহাই বলে না আইসো বিহাই সাহেব টেনে বুকে লাগিয়েছে আর বিহাই বিহাই যদি এক জায়গাটা হয়ে যায় দুনিয়ার গল্প ওর মধ্যে আছে চায়ের দোকানে মিষ্টির দোকানে কথাও চলবে আর নিচে এটাও চলবে খাইনি এখনো দেখবেন যারা জালসা শুনছে ওদের যার নিশা আছে ওরা জালসা আমার চোখের দিকে দেখছে কিন্তু হাতের দিকে চলছে বক্তা থরে ওর হাত দেখবেন এখানে ও অভ্যাস যেটা আছে ভাই ভুলবে না ওকে লাগবেই আর যার ইকরে সিগারেট আছে ও চলে যাবে উঠে কিন্তু যার ওইটা আছে ওটা লাগবে আর ওটা সব জায়গাতে আছে ভাই এবার বিহাই যখন টেনে বুকে লাগিয়ে আব্দুল ওয়াহাবকে তো আব্দুল হবে জয় জানি না শুনে না বিহাই বলে বুকে লাগাইলে কেন বলে আমি লাগাবো না তো কে লাগাবে তুমি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব আমি হইলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ ভাই আচ্ছা তোমার মেয়ে আমার ছেলে বিয়ে হইলো
তো আমিও জানতে পারলাম না তুমিও পারলে না আব্দুল ওয়াহাব বলছে এটা ভুল কথা আমি আগে থেকে জানি বলে কেমন করে বলছেন ভাই আর শুনো আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ওগো আমিনার বাবা আপনার বেটি আমিনা ষোলো বছর হয়ে গেছে যুবতী হয়ে গেছে ওই আমিনার জন্য কোন রকমের টেনশন নেবেন না আমিনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না ওই আমিনার বিয়ের জন্য কোন রকমের সমস্যা হবে না ওগো আব্দুল ওয়াহাব ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ ভাই আমিও শুনেছি বিয়ে হয় কিন্তু আসমানের বিয়েটা সবাই মানবে না তার জন্য এত দূর থেকে এখানে আসলাম একটা নতুন করে দিন করা হবে বলে হোক তাহলে একটা নতুন করে দিন করা হলো যেটা হলো কুরবানি চাঁদে 10 তারিখ কেউ বলেছে 9 তারিখ বাবা দিনটা হলো সোমবার বিয়ের দিন কি হলো বিয়ের দিন হলো সোমবার সোমবারটাই এত ভালো রে বাবা আমার নবীর বাপার বিয়ের দিন হলো সোমবার আর নবী যখন মার্কেটে যাচ্ছেন তাও নবী সোমবারে বাবা গো নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে বাবা গো আমার নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তাও নবী সোমবারে জোরে বলুন সুবহানাল্লাহ এ বেরাদার বন্ধুগণ বাবা এবার দিন ঠিক করা হয়ে গেল এবার আব্দুল্লাহকে জামাই সাজাইয়া নিয়ে যাওয়া হলো এবার বিয়ে হয়ে গেল বাবা গো এবার আমেনাকে নিয়ে যাবে মক্কা মদিনা থেকে মক্কা তবে কিসে করে আগে তো গাড়ি বাড়ি এগুলো কিছু ছিল না মারুতি ভ্যান এটা ওটা কিছু ছিল না বাস ছিল না আগে কি ছিল পালকি 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 বুঝলেন তো পালকি আগে যুগের যারা আছে তারা বুঝে যে চারজন খাটলা করে নিয়ে যাবে পালকিতে করে এখনো আছে নাকি আছে এখনো আছে ওই পালকিতে চারজন ব্যক্তি যেমনই হাত দিতে যাবে আমেনার বাবা বলছে ও আমার বিহাই সাহেব আব্দুল মুত্তালিব আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে আব্দুল মুত্তালিব বলছে আমার বৌমা আমেনা আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমেনার বাবা বলছেন ওটা কথা নয় আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমার আমেনার পালকিতে ওই ব্যক্তি হাত দেবে যার পা থেকে মাথা পর্যন্ত কোন গুনাহ না থাকে যার গুনাহ নাই ওই আমার পালকিতে হাত দেব আমার বেটির পালকিতে আচ্ছা আজকাল গুনাহ কার নাই ভাই এই যে আপনারা এতজন বইসা আছেন যারা নিজের বিবিকে কখনো মারেননি একটা হাত তুলে দেখান তো তুলেন হাত তুলে সবাই মেরেছেন বাপ রে বা দিয়ার হুড় কি আর মারবে না আরে আরে মার খাবে না তো কি খাবে কত কষ্ট করে ধান চাষ করে আসলেন বিবি এক গ্লাস পানি দে লিয়া খাই খাই তো মাইর খাবে না তো কি খাবে এমনি শরীর গরম হয়ে যাবে মারার লেগে খালা আপনাদের একটা ওষুধ দিয়ে যাই খালা যখন স্বামী রেগে যাবে দরওয়াজা ঠাক ঠাক করবে আর দরওয়াজা খুল না হলে ভেঙে দেব আপনি বুঝাইলেন আজকে আদ মরা হইতে হবে তো বাঁচার জন্য কি করবেন বুঝাইলেন যখনই দরওয়াজা খুলবেন খোলার সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ স্বামীকে যখন সালাম করবে তো স্বামীর অর্ধেকটা রাগ পানি হয়ে যাবে তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে লজ্জা লাগে তো তুমি লজ্জা করবা না হুড়া খাও ওই দিকে লাও নাহলে এদিকে লাও এই জন্য খালা সালাম করবেন স্বামীকে শুধু ওয়ারা করলে হবে না ভাই আপনারা যখন বাড়ি ঢুকবেন তখন বিবিকে সালাম করে ঢুকবেন জোরে বলুন সুবহানাল্লাহ যাই শিকারনি ওই শিভারনি আপনি বিবিকে সালাম করবেন বিবি আপনাকে সালাম করবে এমন নাই গেলেন কুমেতপুরা দিল্লি দেওয়ানগঞ্জে গেলেন দুই চারটা বড় বড় রসগোল্লা খেলেন আর পানি খেতে ভুলে গেলেন বিবির কাছে পানি দাও কি হলো মিষ্টি খেয়েছি একবারও তো মনে হলো না বিবির জন্য দুটা নিয়ে যাই কেমন করে আপনাকে ভালোবাসবে ভাই বিবিকে ভালোবাসতে হবে তাহলে বিবি আপনাকে ভালোবাসবে দেরাদারান ইসলাম তো এমন কোন লোক নেই তার পাপ নাই ভাই আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ কই এমন কোন লোক নাই যে তার পাপ নেই এখন আল্লাহ তুমি সুরাহ করে দাও আমার বউ আমেনাকে যেন আজকে নিয়ে যেতে পারি তবে বাবা বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিব্রাইল কি নাম
উনি বলছেন আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটাকে গোসল দিচ্ছে কে বলে ওইটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ আল্লাহ আজকে গোসল কেন দেওয়া হচ্ছে বলে আজকে আমেনার সঙ্গে বিয়ে আছে তার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এবার জিবরাইল বলছেন আল্লাহ গো এই কথাটা শুনে আমার শান্তি হয়ে গেল মনখানা তবে আল্লাহ গো আরো আমার মনখানা শান্তি হয়ে যাবে বলল কেন বলছেন আল্লাহ গো আমি জিবরাইল কোনদিন কোন কথা বলি নাই আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হাবিবুল্লাহ ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে আর ওই বিয়ের পর যাত্রী হবে জিবরাইল কি যাবে বরযাত্রী কি বলে বরযাত্রী তো বলে না বরযাত্রী বলে আমার আল্লাহ বলছেন এটা কেমন কথা বললে জিবরাইল তুমি কেমন ভাবে বরযাত্রী যাবে ফারিস্তাকে দেখা যায় না ফারিস্তাকে দেখা যায় না বাবা ফারিস্তার বজন বুঝা যায় না ডান ঘাড়ে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে বুঝা যায় না ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো জিবরাইল সেকেন্ড জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জানা বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ কথার জবাব কথাই দিলেন আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল যা যখন তুমি ছুটি চাইছো তোমার ছুটি থাকলো ফারিস্তাদের কামানটা জিবরাইল ছুটি পেয়ে গেছে এবার মিকাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ গো জিবরাইল ছুটি পেল আমি কি পাবো না আমিও বরযাত্রী যাব বলে যা তোরও ছুটি থাকলো ইসরাফিল ফারিস্তা বাসিদা ফুদেনাওয়ালা বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোরও ছুটি থাকলো এবার ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করনেওয়ালা বলছেন আল্লাহ গো আমিও যাব বলে যা তোরও ছুটি থাকলো আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা একটা হলো জিবরাইল একটা হলো মিকাইল একটা হলো আমার আল্লাহ পাক বললেন যাও তোমরা চারজন চলে যাও আমেনার বাবা নিস্তেজ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নাই তোমরা তাড়াতাড়ি করে চলে যাও আর আমেনার পালকিটাকে নিয়ে যেন ওই মক্কা নগরে পৌঁছে যাও চারজন ফারিস্তা যাবেন বাবা আমেনার পালকি উঠাতে আর ওই দিকে হুর আর গিলেমের নাম শুনেছেন বাবা গিলেমানারা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ গো এটা কেমন কথা হইল বলে কেমন বলে আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেয়ে এলো আমরা কি পাবো না বললো তোরা কি করবি বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি সুবহানাল্লাহ কি বলে আপনাদের আরে বাবা রে আজকাল দুলি বিবি যদি কোন শাশুড়ি বহুকে বলে দেয় তোর দেওরের বিয়েতে তোকে যাইতে হবে না ওর বহু উঠিয়া ওকে তুই লাছাড় মারবে শাশুড়িকে শক করে দেওরের বিয়েতে বসে যেতে দুলি বিবি যাব না সুবহানাল্লাহ তো হুরিরা বলছেন আল্লাহ ওরা যাবে যখন বরযাত্রী তো আমরা যাব দুলি বিবি আমার আল্লাহ বলছেন না যেতে হবে না বলে তোরা কেন যাবি কিসের জন্য যাবি আমার জান্নাতের সব আছে তোরা যা খাবি খা বলছেন আল্লাহ আমরা খাবো না নেব না আমরা এমনিতে যাব বললো কেন যাবি বল বলছেন আল্লাহ গো আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমিনার পালকের উপরে ছিটাবো আল্লাহ গো আমরা জান্নাত থেকে কিছু ফুল নিয়ে যাব আর আমিনার পালকির উপরে ছিটাবো আমার আল্লাহ বলছেন না আমার জান্নাতে সব আছে খা যত খাবি তোরা খা বলে আল্লাহ আজকে খাবো না নেবো না আমার কিন্তু যাবো আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলেজা ভাজি আছে যা খাবি তোরা খা এবার হুরিদা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দেবে না আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলেজা ভাজি আছে কিন্তু একটা জিনিস খুঁজা পাওয়া গেল না আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে কি নাই সব কিছু আছে বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে বলছেন আল্লাহ গো আমরা আমেনার পায়ের ধুলাগুলো নেব আর আমরা চোখের সুরমা বানিয়ে নেব
জোরে বলুন, উনি মনটা খারাপ করে বসে আছেন, আল্লাহ গো আমার আল্লাহ বলছেন তোমার ছুটি দিয়েছে তুমিও যাও, বলছেন আল্লাহ যাব ঠিক, কিন্তু আমার কাজ কি জানেন, আমার কাজ হলো জান কবুজ করা, মাকে সন্তান কি বলে সন্তানকে মাহারা করা, বিবিকে স্বামী হারা করা, আমার কাজ হলো জান কবুজ করা। আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনা, আমেনাকে নেব, মাক্কাতে পৌঁছাবো, তারপরে আবার এখানে আসব। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ গ্যাপে জানটা কে কবুজ করবে? আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা বলেছে, এতক্ষণ জানকে বুঝিয়ে কবুজ করবে? আমার আল্লাহ বলছেন ইসরাইল শুনো তাহলে, এই এমন কথা যখন তুমি তুলে ধরেছ, যাও ওই আমেনা, যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা না পৌঁছে, ওই আব্দুল মুত্তালিবের বাড়ি না পৌঁছে, আব্দুল্লাহর ঘরে না পৌঁছে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন, আমি একটাও জীবের মরণ হইতে দেব না, মরণটাকে রুখে দিলাম। বেরাদার, এবার চারজন জান্নাতি বাবাগো, ওই চারজন ফারিস্তা গেলেন আর আমেনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন। যেমনই মক্কা নগর পৌঁছে দেওয়া বেরাদার, ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হবে। এত কথা বলবো না রে বাবা, এত কথা বলবো না। ওই আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছিলেন বেরাদার, যেমন চুমা দেওয়া হলো ওই আব্দুল্লাহর পেশানিতে নূরটা যে চমকাইতেছিল, মা আমিনার পেটে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ, মা আমিনার গর্ভে আমার নবী চলে আসলেন বাবা। আমার নবী যখন মায়ের গর্ভে দুই মাস, কারণ তিন দিন জীবনী ভাই, এই জন্য ক্যাসেটটা একটু আগে নিয়ে যাচ্ছি, যখন নবী মায়ের গর্ভে কয় মাস, জোরে বলুন কয় মাস? দুই মাস। সুবহানাল্লাহ, তখন আমার নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তিকাল হচ্ছেন, দুঃখের বায়ান, চোখের পানি ফেলতে হবে ভাই, কাঁদতে হবে। আচ্ছা, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? আমার নবী মায়ের গর্ভে কয় মাস, জোরে বলুন কয় মাস? দুই মাস। আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম ভাই? দশটা বেটা বাবা গো। আব্দুল মুত্তালিবের নটা বেটা ব্যবসা করার জন্য মুলকে শাম যাওয়ার জন্য রেডি হচ্ছেন, সামানপত্র গোছাচ্ছেন। আমার নবীর আব্বা আব্দুল্লাহ বলছেন, ভাই ওকো দাদা গোলেরা, কি ব্যাপার, তোমরা কোথায় যাবে সামান গোছাচ্ছ? বলে আমরা যাব ভাই মুলকে শাম ব্যবসা করার জন্য। বলছেন দাদা আমিও যাব। দাদা গোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান জান থেকে বেশি ভালোবাসে, ভাই তোমাকে নিয়ে যাব না, কারণ তোমাকে পাঁচ মিনিটের জন্য আব্বা চোখের চোখের আড়াল হতে দেবে না ভাই। আব্দুল্লাহ বলছে না, দাদা গো, ও গো দাদা, আমার আব্বা জানকে বলে দিন দাদা আমাকেও যেন সাথে করে পাঠিয়ে দেয়। আব্দুল্লাহ ইয়াক পা দুই পা করে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। আব্বা গো, আব্বা একটা কথা বলবো, কি হলো বেটা? বলছেন আব্বা গো, আমার নয়জন দাদা যাবে মুলকে শাম। আব্বা গো আমাকে ও হুকুম দেন আব্বা, আমিও যাব মুলকে শামে। এই কথা বলতে নাই আব্দুল মুত্তালিব উত্তর করলেন না, চোখ দিয়ে যেন চরচর করে পান। বাবা গো আব্দুল্লাহ, বাবা আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আমি সব সইতে পারিব, কিন্তু আপনার চোখের পানি দিতে পারবো না। আব্বা আপনি কাঁদবেন না আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ ওই মুলকে সামের রাস্তা ভালো নয় বেটা, কারণ আমার আব্বা জান গিয়ে জীবিত ফিরে না রে বেটা,
তুমি যেও না কথা চলছে বাবা আর আব্দুল্লাহর নয়জন দাদা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেলেন আব্বা গো আপনারা যেমন পিয়ারা বেটা আব্দুল্লাহ আমাদেরও পিয়ারা ভাই আব্দুল্লাহ আমরা দায়িত্ব করে নিয়ে যাব আমাদের ভাই আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দেব না আব্দুল মুত্তালিব বললেন ওরে আমার নটা বেটা তাহলে তোরা দায়িত্ব করে নিয়ে যা আমার আব্দুল্লাহর কষ্ট যেন না হয় তবে বেটা আব্দুল্লাহ যাওয়ার আগে একবার যা আর একবার তোর বিবি আমেনার সঙ্গে দেখাটা করে নে ওই হযরত আব্দুল্লাহ একবার দুই পা করে দাঁড়িয়ে গেলেন বিবি আমেনার সঙ্গে ও বিবি আমেনা আমি তোমাকে একটা কথা বলবো বললো কি কথা স্বামী গো বলছেন বিবি আমেনা আমার নয়জন দাদা যাবে মুলকে শামা তুমি আমাকে হুকুম দাও আমিও যাব আর কিছু রোজগার করে নিয়ে আসিব এই যেমনি বলতে নাই মহায়ামেনার যেন চোখের পানি থামল না ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে বাবা আমেনা কেন কান্দে গো মায়ামেনা চিন্তা করছেন আল্লাহ আমার স্বামী আমার মাথার তাজ যদি এখন যাই মুলকে শামা জানি না শুনেছি মুলকে শামে রাস্তা ভালো নাই আল্লাহ গো আমার স্বামী যাবে তবে জানি না রাস্তাতে কি হয়ে যেতে পারে বলছেন স্বামী গো আমি তোমাকে কোনো মতে পারমিশন দেব না কথা চলছে বাবা আর আব্দুল্লাহর নটা ভাই এসে দাঁড়িয়ে গেল বহি নামে না তুমি চিন্তা করো না তোমার স্বামীর সঙ্গে আমরা থাকব তোমার স্বামী আব্দুল্লাহর কোনো ক্ষতি হবে না ও গো যুবক বন্ধুরা আমেনাকে রাজি করায়া মা আমেনা স্বামীকে বিদায় দিবেন বাবা উটের লাইন ধরেছে সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে মা আমেনা বাবা পিছন থেকে তাকিয়ে দেখছেন গো আর যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে মা আমেনা বাবা স্বামীর দিকে দেখছেন বাবা গো আর যেন চোখে দিয়ে পানি ঝরে যাচ্ছে আব্দুল্লাহ বাবা উঠ থেকে নেমে আমেনার চোখের পানি মুছে দিচ্ছে ওরে বিবি আমেনা তুমি চোখের পানি ফেলিও না তুমি কান্দিও না আমি সব সইতে পারিব তোমার চোখের পানি দেখতে পারবো না ও গো যুবক বন্ধুরা এবার বাবা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা কোন বাবা ভাই যদি দিল্লি বোম্বাই যাই গো তবে বিবি পিছন থেকে স্বামীর চেহারাখানা দেখবে আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ গো আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকে ফিরে আসে মায়ামেনা বাবা পিছন থেকে দেখছেন স্বামীকে আর চোখে দিয়া পানি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকে ফিরিয়ে দিও বেরাদার বন্ধুগণ বাবা আইরে মায়ামেনা স্বামীকে বিদায় দিলেন বাবা ওই স্বামী আব্দুল্লাহ মেনার বুকখানি আর ফিরে ওই আব্দুল্লাহ যেন বিবির কাছে ফিরে আসবে না আব্দুল্লাহ যে উঠে চেপেছিল ওই উঠ যেমন যেমন চলছে বাবা মা আমেনা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন বন্ধুরা আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে আল্লাহ যেন তাড়াতাড়ি করে আমার বুকে ফিরে আসে আমার স্বামী যদি না আসে আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে
মাগো যার স্বামী জগতে বেঁচে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই মা মা আমেনা স্বামীর দিকে দেখছেন বাবা আর চোখ দিয়া পানি যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছে আমেনা চোখের পলক মারে না শুধু স্বামীর দিকে দেখতেছে বাবা যখন পাহাড়ের আড়াল হয়ে গেল আমেনা যেন কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল আব্দুল মুত্তালিব ওই আমেনার মাথায় হাত দিয়েছেন বলছেন বেটি তুমি কান্দিও না রে মা কান্দিও না তোমার স্বামীর জন্য দোয়া করো রে মা ওরে আমেনা তুমি চোখের পানি ফেলিও না তোমার স্বামীর জন্য দোয়া করো যেন তোমার স্বামী ভালো অবস্থায় ফিরে আসে আমেনাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে গেল আমেনা থাক আর ওই দিকে আব্দুল্লাহর ঘটনা শুনুন বাবা দশজন ভাই যখন মুলকে সাম গেলেন ব্যবসা শুরু হয়ে গেল হঠাৎ করে একদিন আব্দুল্লাহ কি স্বপ্ন দেখলেন বাবা চিৎকার করে কেঁদে ফেললেন দাদা গোনেরা বলছেন ভাই আব্দুল্লাহ তুমি কি স্বপ্ন দেখলে বলো আব্দুল্লাহ বলছেন দাদা গো আমি একটা স্বপ্ন দেখলাম দেখে নিজের দিলকে থামতে পারলাম না কেঁদে গেলাম কি দেখেছো ভাই বলো বলছেন দাদা গো আমি শুয়েছিলাম আর স্বপ্ন দেখছি আমি আর আমার বিবি আমেনা যেন জঙ্গলে শিকার করতেছিলাম হঠাৎ করে দেখলাম একটা জঙ্গলের দিক থেকে বাঘ এসে আমার পিছনে দৌড়াতে লেগেছে আমেনা একদিকে গেল আমি একদিকে গেলাম বাঘটা আমার পিছনে দৌড়িয়ে যায় আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গেলাম একটা গর্তে পড়ে গেলাম একটা কুয়াতে পড়ে গেলাম ভাবলাম আমি উঠতে কখনো পারবো না চতুর্দিকে তাকিয়ে দেখি একটা রশ্মি ঝুলতেছে ভাবলাম উঠে যাব রশ্মি ধরে উঠতে লেগেছি যখন অর্ধেকটা উঠেছি গো দাদা তাকিয়ে দেখি যে রশ্মি ধরে উঠতেছিলাম ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে রশ্মি খানা কাটতেছে এই স্বপ্ন দেখে দাদা আমার দিলখানা ফেটে গেল দাদা গোনেরা ভাবলো জানি না আমার আব্দুল্লাহর ওপরে কোন বিপদ চলে আসতে পারে আমার আব্দুল্লাহর ওপরে যদি বিপদ আসে আমার ওই বহিন আমেনা কষ্ট পাবে ওয়াদা করে এসেছি আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দেব না বলছেন ভাই আব্দুল্লাহ দেরি করো না ভাই তুমি সামান পত্র গুলা বেঁধে নাও এখনই তোমাকে নিয়ে আমরা এই যাব এই মুলকের সাম থেকে মক্কা নগর বেরাদার বন্ধুরা সামান পত্র বেঁধে নিয়েছেন বাবা আর মুলকের সাম থেকে রামানা দিলেন মক্কা চলে আসেন চলে আসেন ওইদিকে আমেনা বাবা গো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করে আমার স্বামী আমার মাথার তাক কখন আসবে আমার স্বামীর মুখখানে লেগে যাব আমার আল্লাহ বলছে না মেনা ওরে আমেনা তুমি আর কাঁদিও না তোমার চোখের পানি আর কখনো শুকাবে না আমার আল্লাহ বলছে না মেনা আমি আব্দুল্লাহকে তোমার বুকে আর যেতে দেব না আমার আব্দুল্লাহকে আমি আর মক্কা পৌঁছাতে দেব না আমার আল্লাহ বলছেন আমেনা তোমার স্বামীর আর জিন্দা মুখখানা তুমি আর দেখতে পাবে না মা আমেনা বাবা বসে আছেন বাবা আর আব্দুল্লাহর নটা দাদা আব্দুল্লাহকে নিয়ে আসেন আমেনাকে জমা দেওয়ার জন্য কোন বিবিরা যদি জানে স্বামী দিল্লি বোম্বাই থেকে আসছে ওই বিবির ঘুমটা হারিয়ে যাবে বাবা শুধু রাস্তার দিকে দেখবে স্বামীর চেহারা না দেখলে মন শান্তি হবে না মা আমেনা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পাহাড়ের দিকে দেখছেন বাবা আব্দুল্লাহ কখনো আসে না অর্ধেকটুকু এসেছে দশটা বেটা আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহ বলছেন দাদা গোনেরা একটু দাঁড়িয়ে যাও আর যেন আমি চলতে পারি না কেন ভাই কি হয়েছে বলছেন দাদা আমার পেটে ব্যথা উঠে গেল
আমার মুড় যেমন যেমন চলে আমার ব্যথা তত তত বেশি বেড়ে যায় বাবা ভাইরা দাঁড়িয়ে গেল আব্দুল্লাহকে একটা গাছের তলাতে রেখেছে আব্দুল্লাহ গাছের তলাতে গড়াগড়ি দিতে আরম্ভ করেছে একটা মুরগির গলা কেটে দিল যেমন ছটফট করে বাবা গো আব্দুল্লাহ তেমন ছটফট করে যাচ্ছে বলতে লাগলেন দাদা গুনে রাখছি জানি না আমার ভাই আব্দুল্লাহকে জিন্দা নিয়ে যেতে পারবো কি পারবো না কোথায় নিয়ে যাব কোনো ডক্টর নাই কোথায় যাব বাবা গো পারছে নানির দেশ মদিনা ছিল ওই নাতি গোত্রের বাড়িতে একটা জায়গা করা হইল রাখা হলো আব্দুল্লাহকে একটা সপ্তাহ কেটে গেল আব্দুল্লাহ ভালো হই না আব্দুল্লাহ বলছেন দাদা গোনেরা আপনারা নিজের সামানপত্র রেখে আসবেন আমি সুস্থ হব তারপরে আমাকে নিয়ে যাবেন তবে দাদা গোনেরা যাচ্ছো যাও আমার এই মুখটাকে নিয়ে যাও আর আমার বিবি আমেনার চোখের সামনে হিলিয়ে দিও রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পাহাড়ের দিকে দেখছেন বাবা হঠাৎ করে মা আমেনা দেখছেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছেন আমেনা বলছেন আব্বা গো আব্বা দেরি করবে না আব্বা আমার স্বামী মনে হয় চলে আসছে আমার স্বামী চলে আসছে গো আব্বা একটু তাড়াতাড়ি বাইরে চলে আসুন আব্বা হাইরে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা খুশি হয়ো না মা খুশি হয়ো না মা তুমি সামনে কার উঠে দেখো না মিডিলের উঠে দেখিও না পিছনের উঠে তাকিয়ে দেখো মা কেউ বসে আছে কি না মা আমেনা একটা একটা করে উঠ গালা গন্তি করে যখন পিছনের উঠে দেখছেন বাবা উঠ আছে গো উঠের ওপরে কেউ বসে লক্ষ্য করে দেখছে উঠের চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে মায়া মেনে বলছে না বাবা উঠ দেখা যাচ্ছে আব্বা কিন্তু উটের উপরে কাউকে দেখা যায় না গো আব্বা আব্দুল মুত্তালিব বুঝে গেলেন আল্লাহ আমার আমেনা মনে আব্দুল্লাহ মনে হয় জীবিত ফিরে এলো বাবা গো ওই আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব ঘরে নিয়ে গেল মা তুই ঘরে থাক ঘর থেকে বাইরে আসিস না রে মা আমি দেখছি তোর স্বামী কোথায় আছে মায়ামেনাকে ঘরে রেখে আসলেন বাবা আব্দুল মুত্তালিব যেমনই বাইরে এসেছেন নটা বেটা আব্দুল মুত্তালিবের সামনে লাইন ধরেছেন আব্দুল মুত্তালিব বলছেন বেটা আমি তোদেরকে জিজ্ঞাসা করব না যে তোদের ক টাকা লাভ হয়েছে ক টাকা লস হয়েছে এই কথা জানবো না বেটা আগে বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে আমার আব্দুল্লাহ কোথায় আছে আমি আমেনার কান্না দেখতে পারি আমেনার দুঃখ দেখতে পারি না ওই দুঃখিনী আমেনা ঘরে ডুবরে ডুবরে কাঁদছে রে বাবা আব্দুল মুত্তালিবকে বলছেন আব্বা গো চিন্তা নেই আমার ভাই আব্দুল্লাহ এখনো বেঁচে আছে মদিনায় রেখে এসেছি সুস্থ হলে আমার ভাইকে নিয়ে আসবো বাপ বেটাতে কথা চলছে বাবা আর মা আমেনা কানতে কানতে বাপের হাতখানা ধরে নিয়েছেন বাইরে এসে আব্বা গো আব্বা আপনার সবটা বেটাকে দেখা যাচ্ছে আপনার ছোট বেটাকে কেন দেখা যায় আপনার ছোট বেটাকে দেখা কেন যাই না আব্বা গো আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুই যেন চোখের পানি পেলিস না রে মা কাঁদিস না রে মা কাঁদিস না তোর স্বামীর কোনো ক্ষতি হয়নি রে মা তোর স্বামী ভালো অবস্থায় আছে তবে বেটি আমেনা আল্লাহর কাছে দোয়া কর রে মা যেন তোর স্বামীকে আল্লাহ ভালো করে দেয় তোর স্বামীকে আল্লাহ সুস্থ করে দেয় মা আমেনা
বাবা গো কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন, স্বামীর সাথে দেখা হলো না। এক সপ্তাহ ধরে আমিনা ঘরে কাঁদছে। একদিন হঠাৎ করে শ্বশুর আব্বার হাত ধরেছেন, আব্বা আমি জানি আব্বা আপনার বেটা অসুস্থ আছে, আব্বা গো তাও আমার মন চাইছে একবার শুধু যে অবস্থায় থাক না কেন আমার স্বামীকে আমার বুকে এনে দেন, আমি একবার দেখবো আমার স্বামীকে। আব্দুল মুত্তালিব বলছেন, ঠিক আছে মা চিন্তা করো না, এক্ষুনি বেটাকে পাঠিয়ে আমি তোমার স্বামীকে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বেটা হারিসকে পাঠাচ্ছে, যারে বেটা যা একবার তোর ভাই আব্দুল্লাহকে ঘাড়ে করে নিয়ে চলে আয়, যেই অবস্থায় থাক না কেন। হারিস বলছেন, ঠিক আছে। আমেনা বলছেন, দাদা গো আমি স্বামীর চেহারা খানা না দেখলে যে থাকতে পারি না, একবার নিয়ে চলে আসুন, একবার আমার বুকখানে ফিরিয়ে দিন আমার স্বামীকে। বাবা হারিস মনে ধারো না, আমি যাব মদিনা আর ভাই আব্দুল্লাহকে বুকে করে নিয়ে চলে আসবো মাক্কাতে। বাবা যেমনই মদিনা গেল গো কাউকে দেখা যায় না, যে ঘরে আব্দুল্লাহকে রেখে এসে ছিল বাবা সে ঘরে নাই। হারিস হাঁটতে লেগেছে, দেখছেন কিছু লোকজন বাবা চলে যাচ্ছে, বলছেন ভাই কোথায় যাবে, বলল দেখতে হলে আগে যাও। যেমনই আগে যাচ্ছেন বাবা সামনে দিকে যেতে নাই, দেখছেন একখানা খাটলা রাখা আর সাদা কাফনে কে যেন ঢাকা। হারিস বলছেন, জানি না আমার ভাইকে অসুস্থ রেখে গেছিলাম, তবে ইন্তিকাল করে গেছে, ওগো চাচা গোনেরা একবার খাটলা খানা দেখিয়ে দাও, কাফন খানা সরিয়ে দাও। বাবা গো যেমনই কাফন খানা সরিয়েছে মা, অন্য কেউ নাই ওই খাটলার মধ্যে, মা আমেনার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ গো আমার মনে ইচ্ছা ছিল ভাইকে বুকে করে নিয়ে যাব, আমেনাকে জমা দেব, এখন কেমন করি গো আল্লাহ। বাবা গো মাটি দেওয়া হলো মাকামে আবুয়াতে, বাবা মাটি দিয়ে সবাই চলে গেছে। হারিস চিন্তা করছেন, আল্লাহ আমি খালি হাতে মক্কা কেমন করে যাব, আমেনার কাছে কেমন করে যাব। হারিস দুড়িয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, হঠাৎ করে একটা বাচ্চা চলে আসলো, চাচা কাঁদছেন কেন, বলে কি হয়েছে বাবা, বলে কাঁদছেন কেন চাচা, বলল বেটা আমার আমার ভাই আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে তাই কাঁদতেছি। বাচ্চাটা বলল, চাচা ভালো হয়েছে, একটা আঙ্গুঠি বের করে দিচ্ছেন বাবা আর বলছেন, চাচা গো এই যে আঙ্গুঠি খানা, এই যে যে কবরে শুয়ে গেছে চাচা উনি আমাকে দিয়ে গেছে, আর বলেছে বেটা শুনো এই আঙ্গুঠি খানা যদি কেউ আসে তাহলে দিয়ে দিও, আর বলিও এই আঙ্গুঠি খানা আমার বিবি আমেনাকে যেন দিয়ে দেয়, চোখের পানি না ফেলে। আমেনাকে বলিও আমেনার গর্ভে এখন সন্তান, যদি পেটে ব্যথা করে তবে আঙ্গুঠি খানা ধুতু করে পানিটা পান করবে, ব্যথা কমে যাবে। বাবা গো এই আঙ্গুঠি খানা হারিস নিয়েছে, বুকে লাগিয়েছেন আর ডুবরে ডুবরে কাঁদছেন, আর বাবা মক্কার দিকে রওনা হয়েছে। হারিস বাবা পাও আগে বাড়াতে পারে না, আমেনাকে কেমন করে বলবো তোমার স্বামীকে আনতে পারলাম না, এক কদম আগে বাড়ে না। আর ওই দিকে মা আমেনা খানা পানি বন্ধ করে দিয়া শুধু রাস্তার দিকে হারিসের অপেক্ষা করছে, আমার স্বামীকে কখন নিয়ে আসিবে। বাবা গো যখন কাছাকাছি হইল, হারিস যেমনই বাবা কাছাকাছি হইল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো দৌড়াতে দৌড়াতে হারিসের কাছে গেল, দাদা দাদা আমার স্বামী কোথায় দাদা। হারিস কথা বলতে পারে না, শুধু টুকরে টুকরে ফুটে ফুটে, আমেনাকে কেমন করে বলবো আমেনা তোমার স্বামীকে আমি জিন্দা আনতে পারলাম না। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি ঘরে যাও, আমি তোমার স্বামীকে তোমার স্বামীর কথা জিজ্ঞাসা করি। আমেনাকে ঘরে রাখলেন। আব্দুল মুত্তালিব বেটা হারিসের হাতখানা ধরেছে, বলছেন বেটা ওরে বেটা হারিস বলো
তোমার ভাই আব্দুল্লাহকে কেন নিয়ে আলে না এই কথা বলতে নাই হারিস বলছেন আব্বা গো আমার ভাই আব্দুল্লাহ জিন্দা মুখখানা দেখতে পেলাম জিন্দা মুখ দেখতে পেলাম না আব্বা তবে তিন মুষ্টি মাটি দিয়ে আসিলাম ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি হাই হাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই হাই হাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই ডাইনে বামে মাটি আমার হারিস যেমন এই কথা বলতে নেই আব্দুল মোত্তালিব ভাবছেন ওরে বেটা রে এই কথাটা আমি না যদি শুনতে চাই যে আমার স্বামী কোথায় যদি বলে দি তোর স্বামী আর জগতে বেঁচে নাই আমি নাকে বাঁচাইতে পারবো বাপটাতে কথা চলছে আমি না কানতে কানতে চলে আসলো আব্বা গো কোথায় আমার স্বামী একবার আমার চোখের সামনে কেন আসে না আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন ওরে বৌমা আমেনা কাঁদিস না রে মা কাঁদিস না তোর স্বামী এত দূরে চলে গেছে মা কখনো তোমার সামনে আর আসবে না আব্বা কেন বলে মা তোমার স্বামীর ইন্তিকাল হয়ে গেছে বাবা গো কোন বিবি যদি শুনতে পাই যে স্বামীর ইন্তিকাল হয়ে গেছে বলুন ওই বিবির মনের অবস্থা কেমন করবে রে বাবা সবাই কান্দে বাবা সবাই কান্নাকাটি করে আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আল্লাহ গো আমার বেটা কান্দে আমার বেটি কান্দে সবাই কান্দে কিন্তু যার স্বামী ইন্তিকাল হয়েছে ওই আমেনা কেন কান্দে না আমেনাকে নড়া ছেড়ে বাবা আমেনা আছে গো কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে দাঁতি লেগে গেছে স্বামীর শোকে দাঁতি লেগে গেছে রে বাবা আব্দুল মোত্তালিব বলছেন বেটা গোনেরা তাড়াতাড়ি পানি নিয়ে আসো এক লোটা নচে তবে নাকে বাঁচাতে পারবো না বাবা গো সঙ্গে সঙ্গে পানি নিয়ে আসা হইলো আমেনার চেহারাতে ছিটা মেরে দিয়েছেন বাবা আমেনার দাঁতি খুলে গেল আর স্বামী বলে কাঁদতে আরম্ভ করে দিল আব্বা গো আমার স্বামী ছেড়ে চলে গেল আব্বা আমার সারা জীবন অন্ধকার হয়ে গেল হাইরে মা আমেনা এত কান্দে রে বাবা আব্দুল মোত্তালিব আমেনার চোখের পানি মুছে দিচ্ছেন আমেনা তুমি আর চোখের পানি ফেলিও না রে মা কান্দিও না রে মা কান্দিও না আমি সব সহিতে পারি না আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা সবাইকে একদিন এই জগৎটা ছেড়ে চলে যেতে হবে মা আমেনা বলছেন আব্বা গো আব্বা আমার গর্ভে থেকে যখন সন্তান আসবে আব্বা যদি জিজ্ঞাসা করে আমার আব্বা কোথায় আমি কি উত্তরে বলবো আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন আমেনা ওরে বেটি আমেনা চোখের পানি ফেলিও না রে মা কান্দিও না আমি সব সহিতে পারিব মা
কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনাকে সান্তনা দিয়া বাবা আব্দুল মুত্তালিব ঘরে নিয়ে গেলেন বাবা। কিন্তু মা বোনের আগো অগতর দিনে মা যদি কোনো মা স্বামী হারিয়ে দেয় তবে ওই মায়ের কত কষ্ট। যারা স্বামী হারিয়েছে মাকে জিজ্ঞাসা করবে স্বামী হারার ব্যথা কতটুকু আছে। বাবা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই, দুনিয়াটা অন্ধকার বাবা। মায়া মেনা বাবা স্বামী হারিয়ে দিলেন বাবা। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন আমেনাকে, বেটি তোমার স্বামী নাই তো কি, আমি তোমার শ্বশুর আব্বা বেঁচে আছি, তোমার কলে তোমার কদমের নিচে নিজের কলে যাবি ছেদে মা, কিন্তু তোমার কোনো দিন কোনো কষ্ট হতে দেব না। আমেনা কান্দিও না মা, তুমি শান্ত থাকো মা, আল্লাহর কাছে দোয়া করো মা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী চলে এসেছেন বাবা। দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস করতে করতে মা আমেনার গর্ভে আমার নবী ছয় মাসের জোরে বলুন সুবহানাল্লাহ। কয় মাসের জোরে বলুন কয় মাস বেরাদার বন্ধুগণ? আমার নবী মায়ের গর্ভে যখন ছয় মাসের হলো বেরাদার। আজকাল যখন মা বোনদের গর্ভে সন্তান আসে মা বোনেরা জানতে পারে কি পারে না ভাই? জোরে বলুন পারে কি পারে না? আমেনা বলছেন আমার গর্ভে যে আমার সন্তান ছয় মাসের হইল আমি আমেনা কিছুই বুঝতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বলবেন মাওলানা তাফাজুল এটা কেমন কথা বললেন, কারণ মা বোনদের গর্ভে যদি সন্তান আসে তবে পেটটা ভারী হয়ে যায় বড় হয়ে যায় সবাই বুঝতে পারে। আমেনা বলছেন সেটা নয়, আমার গর্ভে যে সন্তান আমার পেটটা কোনো মতেই ভারী ছিল না, যেই মতো নরমাল থাকার কথা সেই মতোই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমেনা বাবা গো এই করতে করতে? কিন্তু আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান কিন্তু আমি আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো আমি দেখতে পেতাম, মুজিজাগুলো দেখতে পেতাম। কি একদিন আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে রাখলেন, আমেনা তো স্বামী হারিয়ে গেলেন জগতে, কিন্তু বেরাদার আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য শ্বশুর আব্বাই থাকলেন। বলছেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। ঠিক আছে আব্বা যাবো না। বাবা গো ওই গ্রামে কিছু কিছু মেয়েরা পানি আনতে গেছে কুয়াতে, তো আমেনা ভাবছেন থালি বাসন তো আমিও মাজলাম, পানির তো দরকার হবে, পানি নিয়ে আসি। বালতি রশি নিয়েছেন বাবা, বালতি রশি খানা নিয়া যেমনই বাইরে গেছেন বন্ধুরা, অন্য অন্য মেয়েরা পানি নিয়ে যাচ্ছে কিছু হলো না। আমেনা যেমনই পানি আনতে গেল বাবা, বালতিতে রশি খানা বেঁধে দিয়া বাবা গো দেখছেন পানি এত তলাতে আছে এত নিচাতে আছে। মায়া মেনা ভাবছেন আল্লাহ গো আমি ছাপড়ে যাব আর ওই কুয়া থেকে পানি তুলে নিব। যেমন ছাপড়াতে গেছে ওই কুয়ার পানি তলায় থাকলো না, ওই কুয়ার পানি খানা উচলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন, দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এবার মা আমেনা বাবা গো ওই কুয়ার পানি যখন উচলাতে আরম্ভ করেছে আমেনা ভয় পাবে কি পাবে না ভাই? আচ্ছা এখানে বসে আছেন, হঠাৎ করে প্যান্ডেলটা মাথায় পড়ে তো ভয় পাবেন না? কিছুদিন আগে দেখবেন যে ভূমিকম্প হইলো না, 45 সেকেন্ড কত সেকেন্ড হইলো, এক বছর ধইরা মনে হয় মাথা ঘুরতেই থাকবে ওই রকম। আমেনা যেমনই দেখলেন বাবা গো পানি খানা উচলাতে আরম্ভ করেছে, ওই মায় আমেনা বালতি রশি ছেড়ে দিয়া বাড়ি পালিয়া গেল, ঘরের কোণাতে বসে বসে কান্দে। বাবা গো আব্দুল মুত্তালিব এসে বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি কাঁদছো কেন মা বলো? ওই আমেনা বলছেন আব্বা গো ও গো আব্বা অন্য অন্য মেয়েরা পানি নিয়ে গেল আব্বা কিছু হলো না, আর আমি যেমনই রশি খানা বালতি দেন নামিয়ে নামাতে গেলাম আব্বা গো পানি উছলাতে আরম্ভ করে দিল। এই কথা যেমনই বলতে নাই আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে।
আমিনা বলছেন আব্বা গো আমি কাচ্চার আপনি হাসছেন এর কারণটা কি আব্দুল মুত্তালিব বলছেন আমিনা আমি বুঝে গেছি রে মা আমি বুঝে গেছি রে মা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা এই সন্তান সাধারণ নয় রে মা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা এই সন্তান হলো শেষ জামানার নবী জোরে বলুন মায়ের গর্ভে আছে ওই নবী কষ্ট পাবে আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আল্লাহ নারাজ হয়ে যাবে আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না এই জন্য পানি উপরে উঠল আমেনা শান্তি পেয়ে গেল বাবা গো কত কথা বলবো আমেনা আরেকদিন বাড়ি থেকে বাইরে গেছেন একটা শক্ত পাথর ছিল মা আমেনা যেমনই পাথরে পা দিয়েছেন ওই শক্ত পাথর পাথর থাকলো না বাবা সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আজকাল আমি আর আপনি যদি শক্ত পাথরে পা দিত তুলার মতো নরম হবে দিয়া দেখ আরো পা তালু ছুঁড়ে দেবে কিন্তু আমেনা যেমনই পাখানা দিয়েছে নরম হয়ে গেল আমেনা ভাবছেন আল্লাহ ব্যাপারটা কি বাড়ি গিয়ে কান্দে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা কেন নরম হয়েছিল রে মা পাথর ভাবছেন আল্লাহ গো আমি এত শক্ত পাথর আমেনা যদি আমার ওপরে পা দিয়ে দেয় আমেনার তালুতে ব্যথা করবে আমেনা কষ্ট পাবে আমেনা যদি কষ্ট পায় তবে আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে আর নবী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না এই জন্য বাবা তুলার মতো নরম হয়ে গেল এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো এবার থাকলেন আমেনা বলছেন ওইটা কথা নয় আমি যখন রাস্তা দিয়ে চলতে লাগছিলাম তো দেখছিলাম পাখির দল উড়ে চলে আসছে একটা পাখির দলের মধ্যে পাখি বলছে ওরে পাখিরা ওই যে দেখ আমেনা চলে আসছে যে বিশ্ব নবীর মা আমেনা চলে আসছে ওই আমেনার মাথার উপর দিয়ে খবরদার যাবি না ওই পাখির দল বলতে লাগলো ওরে পাখির দলেরা আমেনার মাথার উপর দিয়ে যাবি না আমেনা বলছেন আমি দেখলাম যত পাখি গুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল আমার মাথার উপর দিয়ে একটাও পাখি উড়ে গেল না আমেনার মাথার উপর দিয়ে একটাও পাখি উড়ে গেল না বাবা গো এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন বাবা মন ভরা ঘটনা আমার নবী যখন দুনিয়াতে আসবেন মা আমেনা একদিন অন্ধকার ঘরে বসে আছেন শুনেন জুম জমার জীবনী আমেনা অন্ধকার ঘরে বসে আছেন বাবা তো ফারিস্তা করে আরজ করছেন আল্লাহ গো আজকে যদি আপনার নবী আসে তো আমেনা একাই কষ্ট পাবে আল্লাহ গো যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দিতেন আমেনার বাড়িতে আমেনার সুবিধা হইতো আজকাল যখন মা বোনদের সন্তান হয় তবে আশেপাশের মা বোনেরা ওই মায়ের সাহায্যের জন্য ছুটে যায় না ভাই জোরে বলে যায় না যাই কিন্তু আমেনার ঘরে কেটা যাবে আমার আল্লাহ বলছেন যাও চারটা নারীকে ডেকে আনো চারটা নারীকে ডাকা হইল আমার আল্লাহ বলছেন নারীরা তোমাদের আবার দুনিয়াতে যেতে হবে আল্লাহ গো কোথায় যাব দুনিয়াতে বলছেন যাও পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ তোমরা মক্কা যাও আল্লাহ গো মক্কাতে কার বাড়ি যাব বলল যাও মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি আব্দুল্লাহর বাড়ি ওই আমেনার ঘরে তোমরা চলে যাও আল্লাহ গো আমেনার বাড়ি চিনব কি করে আমেনার বাড়ির নম্বর নাই আমার আল্লাহ বলছেন যাও যে করে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি চারটা নারী যাচ্ছেন আমার আল্লাহ ডাকলো তোমরা যাচ্ছ আমেনার বাড়ি একটা নতুন লোক যদি কেউ আসে কাউরি বাড়ি তোর পরিচয় জানার দরকার পড়বে না ভাই একে চিনহি না জানি না আমার বাড়ি আসলো তো জানি আরে মেয়েরা তোরা তো আমেনার ঘরে যাচ্ছ ঠিক আছে যদি আমার আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে তোমরা কারা কোথা থেকে এসো নাম কি ধাম কি পরিচয় কি তখন তোমরা কি বলবে মেয়ে চারজন বলছে আল্লাহ তো আগে যেতে দেন তো আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না কোনো জবাব আর দিয়ে দেবো আমার আল্লাহ পাক তো সবকিছু জানে আহকামুল হাকিমিন তবু তোমরা কি বলবে একবার শোনাও দেখি তো চারটা মেয়ে কি হলো
চারটা মেয়ে লাইন ধরেছেন বাবা আর পরিচয় দিচ্ছেন বলছেন আল্লাহ গো আমিনা যদি জিজ্ঞাসা করে তখন আমি বলবো একটা মেয়ে সামনে এসে বলছেন আল্লাহ আমাকে আমিনা জিজ্ঞাসা করে যে তুমি কে কোথা থেকে এসো নাম কি ধাম কি তখন আমি বলবো কি বলবো বলবো চিনিলি না রে বাকে আমিনা হাবিবি চিনিলি না রে আমাকে চিনিলি না রে পাকে আমিনা হাবিবি চিনিলি না রে আমাকে আদম শফির বিবি আমি আদম শফির বিবি আমি হাওয়া নামটি জগতে জোরে বলুন কয়টা মেয়ে যাচ্ছিল ভাই জোরে বলুন কয়টা উত্তর কয়টা দিল থাকলো কয়টা কইছে সবই ভাই আছে একটা উত্তর দিলে থাকলো কয়টা তিনটা আরেকটা মেয়ে বলছেন আল্লাহ গো আমিনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে কোথা থেকে এসো নাম কি ধাম কি আমি আমার পরিচয় খানা দেব আমিনাকে কি বলে বলবো চিনিলি না রে পাকে আমিনা হাবিবি চিনিলি না রে আমাকে চিনিলি না রে পাকে আমিনা হাবিবি চিনিলি না রে আমাকে ইব্রাহিম নবীর বিবি আমি ইসমাইল নবীর মাতাই আমি হাজেরা নামটি জগতে জোরে বলুন কয়টা হইল থাকলো কয়টা দুটা থাকলো আর একটা মৌলচাল লাগো যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি বলবো কি বলবো বলবো চিনিলি না রে পাকে আমিনা হাবিবি চিনিলি না রে আমাকে চিনিলি না রে পাকে আমিনা হাবিবি চিনিলি না রে আমাকে ঈশা নবীর মাতাই আমি ঈশা নবীর মাতাই আমি মারিয়ম নামটি কোরআনে জোরে আর কয়টা থাকলো ভাই একটা থাকলো ওই মেয়েটা চুপচাপ বসে আছে কোনো উত্তর করে না আল্লাহ বলছেন হগো তুমি কি বলবে আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী কাউরি স্বামী ছিল নবী তাই উনারা বললেন আর আমার না বেটা ছিল না স্বামী ছিল আর এমনই স্বামী ছিল তার নাম খানা কি করে বলবো যে নিজেই তো খোদা সেজে ছিল ফেরাউন তো আল্লাহ গো যদিও জিজ্ঞাসা করে আমি না তখন আমি আমার পরিচয় খানা দেব কি বলে বলবো চিনিলি না রে পাকে আমিনা হাবিবি চিনিলি না রে আমাকে চিনিলি না রে পাকে আমিনা হাবিবি চিনিলি না রে আমাকে খোদাই দাবি করাই ফেরাউনের বিবি খোদাই দাবি করাই ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে আর কয়টা থাকলো থাকলো চারটা শেষ আমার আল্লাহ বলছেন ঐ খবরদার এগুলা ভুল করে বলবি না যে উমুকের স্বামী উমুকের বেটা এইগুলা বলবি না আমার আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে কোথা থেকে এসো নাম কি ধাম কি পরিচয় কি তোমরা একটাই কথা বলি আমেনা তোমার উদারে যে সন্তান আছে ওই সন্তান আজই দুনিয়াতে আসবে তাই আমরা তার খাদে মা হিসাবে তোমার বাড়িতে এসেছি এই কথা ছাড়া কিছু বলবে না আল্লাহ গো তাহলে ঠিক আছে এবার চারজন নারী যাচ্ছেন আমেনার ঘরে আর ওইদিকে রাতে দান দিনে ঝগড়া লাগালো মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় রাতের মধ্যে দিনের মধ্যে ঝামেলা কেন ঝামেলা রাত বলেছিলেন আল্লাহ গো কেমন কেমন
শুনলাম আল্লাহ বলল কি হয়েছে বলো বলছেন আল্লাহ গো আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে বলল হ্যাঁ আসবে তখন রাত বলছেন আল্লাহ গো আপনার নবী যেন দিনের বেলাতে না আসে আপনার নবী যেন রাতের বেলাতে জন্ম হয় আর দিন বলছেন আল্লাহ গো না না নবী যেন দিনের বেলাতে জন্ম হয় আমার আল্লাহ বলছেন বরে রাত রাতের বেলাতে যদি নবী আসে তাহলে তোর লাভ কি আছে রাত বলছেন আল্লাহ গো যদি নবী রাতের বেলাতে আসে জাল সাথে জুলুদে মিলাতে সব জায়গাতে বলে বাড়াবে নবী এসেছে রাতের বেলাতে আর রাতে যদি নবী আসে গো তবে রাতের মর্যাদা বেড়ে যাবে রাতের মর্যাদা বেড়ে যাবে আর দিন বলছেন আল্লাহ গো যদি নবী দিন আসে তবে দিনের মর্যাদা বেড়ে যাবে আমার আল্লাহ বলছেন ওরে রাতের দিন যাও যাও আমি আল্লাহ তোমাদের দুজনেরই কথাটা মেনে গেলাম রাত দিন বলছেন আল্লাহ গো নবী তো হবে একটা দুজনের কথা কেমন করে মানবেন আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে রাত বিদায় হবে আর দিন শুরু হবে রাত বিদায় হবে আর দিন শুরু হবে দুজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো আচ্ছা বলুন নবী কোন টাইমে এসেছিলেন ভাই জোরে বলুন কোন টাইমে শুভে সাদিকের টাইমে ভোর রাতে ভোর রাতে বাদিহা কথা ভোর রাতে সুবহানাল্লাহ এই মাঝে মাঝে বাদিহা কথা না থাকলে হবে কি দিনে কেন আসলো না রাত কষ্ট পাবে রাতে কেন আসলো না দিন কষ্ট পাবে আমার আল্লাহ বলে যাও নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না দিন হবে না রাত হবে রাত বিদায় হবে আর দিন শুরু হবে এই বিদায় আর শুরুর একটা মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো জোরে বলুন বাবা গো তাই করা হলো বেরাদার বন্ধুগণ বাবা এবার চারজন নারী চলে যাচ্ছেন আর ওইদিকে বেরাদার আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলবেছে আমরা পতাকা টাঙাই বাবা কবে যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি ভারত স্বাধীনতা হয়েছে আরে ভারত তো ভারত করার পর্যন্ত স্বাধীন কারনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না আমার আল্লাহ পাক তিনখানা পতাকা টাঙিয়েছিলেন বলবেন কোথায় একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে একখানা হলো কাবা শরীফের ছাদে আর একখানা হলো মা আমিনার ঘরের ছাদে সাদা রঙের আপনারা বলবেন সাদা কেন হলো কালো কেন হলো না সবুজ কেন হলো না ঘিয়া রং কেন হলো না এই জন্য হলো না ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি আমার নবী এসেছেন দুনিয়াতে শান্তি দিতে এই জন্য সাদা রঙের পতাকা টাঙা হলো এবার চারজন নারী আমিনার ঘরে ঢুকে গেলেন আহ এবার নবী চলে আসলেন দুনিয়াতে যেমনই ঢুকেছেন বন্ধুরা একজন সামনে একজন পিছনে এই একজন ডানে একজন বামে বসে গেছেন বাবা আমিনা জিজ্ঞাসা করলেন বহিন তোমরা কে বলো আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়ে দিয়েছিলেন সেই মোতাবেক বললেন বাবা গো আমিনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হলো কাদ খরাজা মিন নূর আমিনা বলছেন আমার গর্ভে থেকে একটা নূর বাহির হলো আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামান আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা যেমনই আমার নবী দুনিয়াতে আসা গো মা আমেনা বলছেন দেখলাম আমার ঘর অন্ধকার ছিল আমার ছেলে যেমনই আসা আমার ঘর খানা আমার ছেলের নূরে আলো হয়ে গেল আমার ছেলে যেমনই আসা আমার এই ছেলের নূরে আমার গোটা ঘর আলো হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমেনা বলছেন ঘর তো ঘরের মধ্যে ছিল বলছেন এই মক্কা তো দূরের কথা আমার এই ছেলের নূরে গোটা মদিনা আলো হয়ে গেল আরে মদিনা তো দূরের কথা মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকের শাম ওই মুলকের শামের দেওয়াল গোলা আমার ছেলের নূরে চমকে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবী আসলেন বাবা দুনিয়াতে যেমনই আশা মা আমেনা আমার নবীকে নিয়ে আছেন বাবা গো একটা কথা আপনাদের বলে দিই
জীবনী করতে এসেছি বাবা বলতেই হবে ও গো মা ও গো আমার ভাইরা আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাইতে হয় মুসলমানি না কি বলে মুসলমানি বলে মুসলমানি করাতে হয় খাতনা করাতে হয় কিন্তু আমার নামে মোস্তফা বাবা গো দুনিয়াতে আসার পরে মুসলমানি করাতে হলো না আমার নামে মোস্তফা বাবা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছে আরে একটা কথা বলে দি বাবা গো ও গো মা আজকাল যখন ছেলে বা মেয়ে জন্ম হয় তখন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে নারী নারী কাটতে হয় নারী ছোট করতে হয় কিন্তু মা আমেনার নারীর সঙ্গে আমার বিশ্ব নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না আমার নবীর নারীর সঙ্গে মামেনার নারীর কোনো কানেকশন ছিল না বাবা গো আমার নবী মোস্তফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন বেরাদার বন্ধুরা আমার ভাইরা এবার আমার নবী চলে আসলেন বাবা আমেনার ঘরে মা আমেনা আমার বিশ্ব নবীকে নিয়া ঘরের মধ্যে রেখেছেন বাবা এই জন্য তো কবি লিখেছেন তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা ও নবী এলেন মা আমেনার ঘরে মা আমেনার ঘর আলোকিত হলো মা আমেনা বলে খোদা রহমত করে মা আমেনা বলে খোদা রহমত করে আমার করে দেখো গেল নবীর খাজানা আমার করে দেখো গেল নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা ও নবী গেলেন মা হালিমার ঘরে মা হালিমার ঘর আলোকিত হলো মা হালিমা বলে খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এল নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা মহাব্বতে বলুন সুবহানাল্লাহ নবী চলে আসলেন বাবা যেমনই আসা গো মা আমেনা আমার বিশ্ব নবীকে ঘরে নিয়ে বসে আছে আর আমার নবীর দাদু জান জানাবে আব্দুল মুত্তালিব ওই কাবা শরীফ তো করতেছিল হঠাৎ করে দেখছেন কাবা যেন হিলছে আর দুলছে আমেনার ঘরের দিকে আর বলছেন আব্দুল মুত্তালিব দেরি করো না তাড়াতাড়ি করে বাড়ি যাও তোমার এবং আমেনার উদর থেকে আল্লাহ এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইনে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কাবা বলছেন আব্দুল মুত্তালিব আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম জোরে বলুন সুবহানাল্লাহ কাবা বলছেন কি ব্যাপার চা দেওয়া হবে মগর কে ব্যাটারি চার্জ করার জন্য চা
আচ্ছা খালার কে ভান্ডারে চার্জ হবে না আচ্ছা খালারা তো লক্ষ্মী ভান্ডার পাই নাকি এদিকে এদিকে নাই বিহারে নাই না হায় রে আমার মালদাদের লক্ষ্মী ভান্ডার রে পাগলা হয়ে গেছে সব যাকে চা খাইছেন খান কি দাম দিকে ধ্যান রাখবেন চায়ের দিকে রাখিয়েন না নাহিলে ফের মুশকিল হবে ওই পাপ ওই দিকে চা চলে গেছে রে যাক খুব ভালো লাগলো ভাই যে আপনারা চা পাইছেন খুব ভালো কথা বাবা গো এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার বিশ্ব নবীকে ঘরে নিয়ে বসে আছেন কাবা বলছেন আব্দুল মুত্তালিব দেরি করিয়েন না তাড়াতাড়ি করে বাড়ি চলে যান তাড়াতাড়ি করে বাড়ি যান আপনার বৌমা আমেনার ঘরে আল্লাহ এমনই একটা সন্তান দিয়েছে এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে হুরগিলামা লাইন দিয়েছে আর এইখানে কাবা শরীফ তাফ করছো ও আব্দুল মুত্তালিব দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আব্দুল মুত্তালিব দেরি করলেন না বাবা সা করে যেমনই চলে গেলেন বাবা যেমনই আমেনার ঘরে যাবে গো দেখছেন বাবা দুয়ারে একজন যেন দাঁড়িয়ে আছে বলছেন কে আছো গো কে ছিলেন বাবা ওই দুয়ারে দাঁড়িয়ে আছেন যিনি হচ্ছে ফারিস্তাদের কমান্ডার ফারিস্তাদের সরদার চিনার নাম হচ্ছে হযরত জিব্রাইল উনি বলছেন ও আব্দুল মুত্তালিব এখন তোমাকে ঘরে যেতে দেব না এখন দেব না এই জন্য দেব না এখন আল্লাহর নুরিদন ফারিস্তারা আপনার পোতার জিয়ারত করতেছে যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি আব্দুল মুত্তালিব তোমাকে ঘরে যেতে দেব না বাবা গো ও গো আমার মা বোনেরা এবার আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন সমস্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হয়ে গেল এবার আব্দুল মুত্তালিব দেরি করলেন না এক পা দুই পা করে যেমনই ঘরে ঢুকে গেলেন বাবা যেমনই ঘরে ঢুকা আব্দুল মুত্তালিব যেমনই ঘরে ঢুকেছেন বাবা গো মা আমেনাকে দেখছেন যেন মা আমেনা আমার বিশ্ব নবীকে কোলে নিয়া যেন টুকরে টুকরে খাতে দেখছেন মা আমেনা আমার বিশ্ব নবীকে কোলে নিয়ে টুকরে টুকরে কাঁদছেন বাবা কেন কাঁদছিলেন আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি কেন কাঁদছো রে মা আমেনা বলছেন আব্বা গো আজকে আমার গর্ভে থেকে আল্লাহ সন্তান দিয়েছে আব্বা আব্বা গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আব্বা তবে আমার সন্তানকে আগে নিজের স্বামী কোলে নিত আব্বা হায় রে মা আমেনার স্বামীর কথা মনে পড়ে গেছে বাবা আর যেন ডুবরে ডুবরে চোখের পানি ফেলছে আব্দুল মুত্তালিব মা আমেনার চোখের পানি মুছে দিয়া সান্ত্বনা দিচ্ছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা কান্দিও না রে মা কান্দিও না আমি সব সহিতে পারিব মা কিন্তু তোমার চোখের পানি দেখতে পারব না মা আমেনা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু আমেনার স্বামীর কথা মনে পড়ে গেছে বাবা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে শ্বশুর আব্বার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে ও আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা তুমি কান্দিও না রে মা আমি সব সইতে পারিব মা তোমার চোখের পানি দেখতে পারব না ওরে বেটি আমেনা তুমি কান্দিও না রে মা কান্দিও না আমেনা বলছেন আব্বা গো আজকে আমার স্বামী জগতে বেঁচে নাই গো আব্বা আব্বা গো আমার স্বামী যদি বেঁচে থাকতো তবে আব্বা গো
আপনারে পোতাকে আপনার দাদা জান বুকখানে নিতো বাবা গো আব্দুল মুত্তালিব আবে নাকে সান্তনা দিচ্ছে রে বাবা কিন্তু আমেরা হাজার হলো স্বামী হারিয়েছে আমেনার চোখের পানি থামে না আব্দুল মুত্তালিব আমেনাকে সান্তনা দেয় কিন্তু বাবা আমেনা শান্তি পায় না আব্দুল মুত্তালিব বলছেন আমেনা বলো রে মা তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা আমেনা বলছেন আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নি নাই রাখি নাই আপনার বিনা পারমিশন ছাড়া আমি কোনোদিন কোনো কাজ করি নাই আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তবে একবার তোমার ছেলেকে আমাকে দাও আমি একবার নিয়ে যাব আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিব আর তোমার ছেলের একটা নাম রেখে আসিব আব্দুল মুত্তালিব আমার বিশ্ব নাবিকে বুকে করে নিয়েছেন বাবা আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন আর বলছেন আমেনা ওরে বেটি আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা আব্বা কি নাম বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ নাম কি রাখলেন বাবা আসমানে নাম কি ছিল আসমানে নাম কি ছিল আসমানে নাম ছিল আহমদ আর জমিনের নাম হইল তো কত সুন্দর নাম আমার নবীর নাম কি রেখে আসলেন মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসমানে যার নাম হলো আহমদ জমিনে নাম হলো মোহাম্মদ এবার আমিনাকে জমা দিলেন বাবা কিন্তু বেরাদার ওই যে নবী দুনিয়াতে চলে এসেছেন সবাই লাইন দিয়েছে দেখার জন্য হুর গিলামা ফারিস্তারা সবাই লাইন দিয়েছে এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না সেটাকে সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবুল আহাব হ্যাঁ আবুল আহাবের ঘুমটা কিন্তু এখনো ভাঙেনি আবুল আহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না আবুল আহাবের একটা বাঁধি যার নাম ছিল সোয়াইবিয়া কি নাম সোয়াইবিয়া তো সোয়াইবিয়া ভাবলো আমিনার ঘরে এত নূরের ঘটা ঘটি লোকজনের ভিড় কেন একবার যাই দেখি যেমনই ঘরে গিয়েছেন বাবা হায়রে আমার নবীর চেহারা দেখা বাবা আসমানে চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না এত সুন্দর চেহারা এবার সোয়াইবিয়া ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি এত সুন্দর ছেলে আমি আর কখনো দেখি নাই এই কথাটা কাকে বলবো আমার মা বোনেরা সবদিন দেখবেন মনটা একটু হালকা হয় ভাই যতক্ষণ পর্যন্ত কাউকে কোনো কথা না বলবে ওদের মন শান্তি হবে না এই জন্য স্বামীদেরকে বলবো বিবিকে বিশ্বাস করে কোনদিন কোনো কথা বলিও না যদি বলে দেন এ বিবি উমুকের ভুঁয়ে ভুট্টা চুরি করে খেয়েছি কাউকে কইও না তো বিবি বলবে মাথা খারাপ স্বামীর কথা কাউকে বলবো ওর আবার বিড়ি বানুহের বলবে বিমে কিছু শুনেছ কি হলো আমার স্বামী ভুট্টা চুরি করেছে কাউকে কইও না ওই চারটা ফের আর চারটাকে কইবে কিছু শুনেছ উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে কইও না এই করতে করতে পুলিশকে যাই কইবে কিছু শুনেছ ভুট্টা চুরি করেছে কইও না এর আগে মনের কথা বলিও না সব দিনের জন্য আর হলো মোটা বুদ্ধা হুঁশ কম বেরাদার ইসলাম এদিকে বিড়ি বানা চলে নাকি এদিকে চলে না খাইনি বানা এদিকে বিড়ি বানা চলে না মানে ওদিকে চলে বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি এবার সোয়াইবিয়া দেখছেন এত সুন্দর চেহারা এত সুন্দর ছেলে কাকে বলবে খবরটা না বলে আমার পেটের ভাত হজম হবে না কাকে বলবো চিন্তা করতে করতে ভাবলেন আমি কাউকে বলি আর না বলি আমি যার বাড়ি দেখাই যার জামা কাপড় সাফ করে দি আমার মালিক আবুল আহাবকে বলবই বলবই এক দর্দে আবুল আহাবের গেটে হাজির আবুল আহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না আজকে সকাল সকাল সোয়াইবিয়া গিয়েছে
আবুল আহবের গেটে দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না, আর শোয়বে গেলে গেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে ঘুমটা তো ভাঙিল, একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইল ওকে জিন্দা রাখবো না, জবাই করে দেব, তরবারি খানা নিয়ে উঠেছে, পাল্লাটা সরিয়ে দিয়া পর্দাটা সরাইয়া যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধে, আমারই বাড়িতে কাজ করে, বলে সোহাইবিয়া, বলে জি হুজুর, বলে হুজুর মুজুর রাখ, তুই জানিস না আমি 10টা পর্যন্ত ঘুমাই, সকাল সকাল ঘুম কেন ভাঙালি ওকে, ওইটা কথা বল। সোহাইবে হাসতে হাসতে বলছেন, হুজুর আজকে আপনি তরবারি খানা যে তুলেছিলেন, আজকে যদি আপনি আমাকে মেরে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন, আপনি মেরে দিলে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। তো আবুল আহাব বলছে, আমি তোকে মারবো, তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বল ঘুম কেন ভাঙালি। বলে হুজুর সেটা বলার জন্য তো সকাল সকাল দৌড় দিয়ে এসেছি। আচ্ছা বলুন আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তখন বেঁচে নাই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। সোহাইব বলল, সেটাই তো বলবে হুজুর। কি সোহাইব বলছেন? হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হুরগেলাম লাইন দিয়েছে, আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তৎপরা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল, ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। বাবা গো আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কে দেখতে মনে স্বাদ হয় না? যেমন এ কথা বলা আর মারবি, আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না, নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে, এই যেন বাবা আবুল আহাবের হাত থেকে ওই তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল, আর বলল যারে যা ওরে সোহাইবিয়া, যা যা আমি আর তোকে কতল করবো না, যারে যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যা তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা, যা তোকে ছেড়ে দিলাম, এবার আমার নবীর দুগ্ধ পান করা বিবরণ শুরু হবে বেরাদার। আচ্ছা বলুন তো আমার নবী সর্বপ্রথম কার দুগ্ধ পান করেছেন ভাই? মা আমিনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, আর সোহাইবে দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? জোরে বলুন কদিন হইল? আর 15 দিন কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন, 15 আর 15 কয়দিন হইল? আর 2 বছর ধরে যে মেয়েটা দুগ্ধ পান করেছে সে মেয়েটার নাম কি? নাম জোরে বলুন, তোমারে আম্মা আমিনা গো তোমারে দুধ মহালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, মা হালিমা 2 বছর ধরে আমার নবীকে দুগ্ধ পান করিয়েছেন। কেমন করে বেরাদার, শুনুন ঘটনা। আচ্ছা আমার নবী পাককে যে 2 বছর ধরে মেয়েটা দুগ্ধ পান করিয়েছিলেন সেটার নাম কি বললেন ভাই? জোরে বলুন, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 বছর ধরে আমার নবীকে দুগ্ধ পান করিয়েছিলেন বেরাদার, কেমন করে সেই ঘটনা হবে? তবে জিনারা ভাই আপনারা একটু ফাঁকা ফাঁকা বসে আছেন, একটু আগে আসবেন না, ঘটনাটা মারাত্মক ঘটনা ভাই, একটু আগে আসবেন। আসেন যারা যাবেন মনে করছেন যান, নিশা পানি টাইম হয়ে গেছে, একটু যাবেন, কিন্তু যারা আছেন একটু আগে আসেন, চাচা একটু আগে আসেন, ও ভাই আসেন, সেটা আসেন, যারা শুনবেন মনে করছেন আসেন, আর যারা বাইরে যাবেন মনে করছেন একটু যেতে পারেন, আসেন ভাই, হ্যাঁ একটু সেটা বসেন, সেটা বসেন, হ্যাঁ বসেন, দেখেন কত সুন্দর ভাবে বসেছে।
একবার সকলে মহব্বতে জোরে বলি সুবহানাল্লাহ জোরে আপনারা ভোজপুরি গজল তো বুঝেন না নাকি আগে মা আগে সবই বুঝেন আর ইংরেজি ইংরেজিও ও মানে ভোজপুরি নাকি ভোজপুরি মারাঠি গুজরাটি সবই জানি ভাই চিন্তা নাই ও মেরে সোড়িয়ে মদিনা বিছড়েল বলিয়ে জোরে বলুন বলবো টাকা দেন বসেন এবার বসে যান কমেডি ভাই আপনারা বসে যান ও মেরে সোড়িয়ে মদিনা বিছড়েল বলিয়ে মেরে সোড়িয়ে ও মেরে সোড়িয়ে মদিনা বিছড়েল বলিয়ে সকত মে তো পে গোলাপি উস দর পে ও কত মেরা বি তামানা পড়ে কর দে मदीना बिछड़ल बलिए मेरे सोड़िए मदीना बिछड़ल बलिए मेरे सोड़िए ओ मेरे सोड़िए मदीना बिछड़ल बलिए सद के साहे से दादा 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 दो रोग तो दूरिया साड़ी डूबी जुबानी मुखी वोनी मजबूरिया यार अल्लाह यार माने बुझिले यार माने हामियो बुझिने বয়ে পড়ে চলেছে সুবহানাল্লাহ বলবো না বাকি থাকলো ভাই লাস্টের সময় বলবো বেরাদার ইসলাম কোহে দি তাহলে দুটা লেন নাকি সাদকে সাইখে সে দাদা দাদা দূর গত দূরিয়া সাডে ডুডে জুবানি মুখে ওনে মজবুরিয়া সাডে সোয়ে নসিবে জাগাই দে ও সাডে সোয়ে নসিবে জাগাই দে ও কত মেরা বেতা মানা পড়ে কার দে मदीना बिछड़ेल बलिए मेरे सोनिए मदीना बिछड़ेल बलिए मेरे सोनिए ओ मेरे सोनिए मदीना बिछड़ेल बलिए जोरे बोलो सुभान अल्लाह এটা বাকি থাকলে লাস্টের সময় বলবো যারা থাকবে একটা ইংরেজি শোনাবো ভাই গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা I cannot forget you, dear Madina. জোরে বলুন সুবহানাল্লাহ গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা I cannot forget you, dear Madina. I cannot forget you, dear Madina. Cannot forget, cannot forget, dear Madina. I cannot forget you, dear Madina. I cannot forget you, dear Madina. Yar Bangla na sunel. Sonar Madina, amar praner Madina. Sab bhulibo kintu tomai bhulte parina. Ha ha, sab bhulibo kintu tomai bhulte parina. Bhuline bhulbo na bhulte parina. I cannot forget you, dear Madina. Sab bhulibo kintu tomai bhulte parina. Sab bhulibo kintu tomai bhulte parina.